গতিশীল মাছ খুব মাছ মাছ এই তো আবারও বড় মাছ আবারও বড় মাছ কানেক্টেড থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই খয়ের মাছ দেখুন তো বন্ধুরা আমরা কিন্তু একজেক্ট লোকেশনে চলে এসেছি পরবর্তী পর্বে নিয়ে আর এখন কিন্তু সত্যিটা দেখতে পাচ্ছ দোন ফেলছে বর্ষের শুরুতেই মাছ আর এই মাছগুলো কিন্তু প্রথম পর্বে ছিল মাছ এই তো কিলবিল করে উঠছে সত্যিদা তাহলে শুরু করে দিলে শুরু হলো আর প্রথমে কিন্তু পরপর মাছ পরপর বর্ষিতে মাছ আহা সুন্দর যাই হোক দিনের থেকে বাতাসের হার কম প্রচুর কম কি করছো আচ্ছা আচ্ছা দেখুন দানবীয় সাইজ ঠিক আছে ও সুন্দর কানেক্টেড থাকুন শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা এই মাছটা পড়েছে সব বড় বড় মাছ দেখতে পাচ্ছ সব বড় বড় মাছ কিন্তু রেখে দাও একটা জিনিসের খুব কিন্তু একটা চাপ আছে কি হোক আর না হোক আজকে মাছ হোক আর না হোক মশার কিন্তু খুব একটা চাপ আছে আজকে প্রচুর মজা এই যে এই যে মাছ কিভাবে আসছে দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে আসছে দেখুন নীল কালারটা দিবি হ্যাঁ অনেক দূর খেয়ে নিয়েছিল তাই তো এই তো মাছ সুন্দরবনের প্রচুর মাছ এই তো মাছ আস্তে আস্তে বিশাল সাইজের মাছ পড়লো বন্ধুরা দেখতে পাচ্ছ বিগ সাইজের প্রায় কেজি খানিকের গায়ে আছে দেখুন দেখুন সাইজটা দেখুন শুধু তত নিনজা টেকনিক সাইজটা দেখুন মাস্টার বন্ধুরা তুই চুপ কর আমি সাজাবো তো কথা রকম বলতে আবারও মাছ এম সাই আবারও বসে বসে প্রত্যেক বসিতে বসিতে মাছ মাছ সুন্দর মশাই যা খাচ্ছে না বন্ধুরা তার মধ্যে কিন্তু আমরা ভিডিওটা করছি দেখতে পাচ্ছ মশা কিন্তু প্রচুর উঠছে
আর এদিকে ব্যায়াম শেখ কিন্তু নিনজা টেকনিক দিয়ে তার কিন্তু মশার হাত থেকে বেঁচে গেছে। কি মেগে যা দে সয়সাত তেল সুন্দর একটা বন্ধু কোলার হই যতক্ষণ এর গায়ে গন্ধ থাকবে ততক্ষণ মশা মাটি কিছু আসবে না গায়ের সামনে। দারুন জিনিস তো ও আছে বটে আছে এই তো চাকুটা লাগবে রানিং তুলো অনেকটা সময় হয়ে গেল এই তো বুড়ো মাছ গুলো তুলতে হবে মাছ কি ইটের মতন ভার ইট বলছিস ইট গুলো আসতেছে না মাছটাকে আমরা কিন্তু ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ মাছ তোল একেই তো মাছ তোলা বলে এই মাছ মাছ এই তো বিগ সাইজের দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে তুলবি হ্যাঁ বসে আছো কাটা যখন তো কৃষ্ণাগুলো বুঝতে পারি তাই করে আমি তো ওরা দেখছি ঠিকঠাক যাবে দুই দিন হ্যাঁ সুন্দর অনুভূতি সবকিছু করবো তার মধ্যে মা জাগো 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 বেশি না তো বড় জাগো 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 ককটেল সাইজ ও ও কি মাছ কি মাছ আছে কি মাছ তুললি ও পাউরুটি এটা খাবি নাকি দেখুন বড় সাইজ গতিশীল মাছ এই তো আবারও বড় মাছ আবারও বড় মাছ কানেক্টেড থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে এই যে এই তো আরে আবার ও ঘন ঘন উঠছে ঘন ঘন মাছ উঠছে ঘন ঘন দেখুন দেখুন মাছ দেখুন মাছ দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদেরকে আর এরপর সব থেকে ধামাকাদার বিষয় হবে সেটা বড় একটা মাছ রেখেছে ব্যায়ামশাই সেটাকে একদম পুরো ফাইবার হবে এই তো মাছ কমপ্লিট এই তো বড় মাছ এসে গেল বন্ধুরা মাছ তোলো 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 ক্যাটফিশ
তুলো তুলো তুলো, সাবাস। আবারও মাছ, এই তো কোথায় কোথায়। ও দারুন, দেখুন কিভাবে ভেসে উঠছে, সরাসরি দেখুন, সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে। আরও কিন্তু বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আমাদের চলছে আর চলতে থাকবে, রাতে কিন্তু আমরা বসে ফেলবো, সেটা কিন্তু আবার দিনের বেলা টেনে তুলবো, মানে বুঝতে পারছো। আবার দেখুন মাছ ঘন ঘন বসিতে বসিতে মাছ, ব্যায়ামের হাতে দেখুন মাছটা, দেখুন ব্যবসায়। দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে এরকম মাছ ধরতে পারলে খুবই ভালো লাগে, আর সঙ্গে থাকুন আপনারা। হ্যাঁ, বড় মাছ ধরতে গেলেও বড় মাছ, এই তো বড়, এই তো বড় মাছ। আবার নিচে কিন্তু বড় মাছ, কোথায়? এরকম এরকম দিলেই চলবে, এরকম যদি মাছ আসে তাহলে সত্যি খুবই ভালো লাগে। রাত্রেবেলায় আলাদাই মজা, যে রাত রাত জেগে বড় মাছ মাছ ধরা, তাই তো? সেটা অবশ্যই। এই দুটো মাছটা উঠলো বন্ধুরা, দেখাতে পারলাম না, দেখুন সাইজটা, দেখুন সাইজটা, মাছ দেখুন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। আছে 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 আছে, এই তো এই তো আছে, সুন্দর সুন্দর, বড় মাছ পড়েছে, শেষ হয়ে গেছে। এই খয়ের মাছ দেখুন, মাছটা কিন্তু এই পর্যন্ত, আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।